দেখো, কাঞ্চন মল্লিক যেটা বলেছে সেটা দুঃখজনক। আমার আমি আগেরবারে সেটাকে সাপোর্ট করেছিলাম, আর এখনও মনে আছে কল্যাণদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল সেটাকে আমি সমর্থন করিনি। এবং আমি কাঞ্চনদাকে আমি কেশপুরে নিয়ে গিয়ে আমি আমার প্রচারে নিয়ে গেছি। সেই কাঞ্চন মল্লিক এবং কালকের কাঞ্চন মল্লিকে আকাশ পাতালে তফাত আছে। এবং এই কাঞ্চন মল্লিক যেটা আগের দিন যেই বিবৃতিটা দিয়েছে, যেই মন্তব্যটা রেখে, সেই কাঞ্চন মল্লিককে আমি চিনি না, মানে আমি 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 সমর্থন করি না উনি যেই কথাগুলো বলেছেন। এবং খুবই দুঃখজনক, এবং আমারই কলিগ এবং আমারই দলের একজন MLA, তো আমি কাঞ্চনদার হয়ে ক্ষমা চাইছি, কারণ আমার মনে হয় যে কাঞ্চনদার এটা বলা উচিত হয়নি। এবং এইটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেহেতু উনি আমার দলেরই একজন MP, আমি তার হয়ে ক্ষমা চাই নাকি। আমার মনে হয় যে আমাদের সবারই, যেহেতু আমরা আমাদের দল সরকারে আছে, তো আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। কী শব্দগুলো আমরা ব্যবহার করছি, কীভাবে আমরা কথা বলছি, এটা সত্যি ম্যাটার করে। দেখো, আমি কাউকে আটকাতে পারবো না, কিন্তু আমি এটুকু বলবো যে আমি আমার পরিবার চায় কে আমরা সবাই যেন যেই ন্যায়টা বা যেই জাস্টিসটার জন্য ওয়েট করছি সেটা যেন পাই। কিন্তু এটাও সত্যি কে আজকে কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও এইটা কোনো মানে নেই, যদি এরকম ধরনের ঘটনা যদি প্রত্যেক দিন ঘটতে থাকে। আমার মনে হয় কি এক্ষুনি ইমিডিয়েটলি কেন্দ্র সরকার, আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না, এটা মনে হয় কি এটা নিড অফ দ্য আওয়ার, এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল CMকে ডাকা উচিত, অল CM মিটিং ডাকা উচিত। এবং এই যে রেপিস্টদের বিরুদ্ধে কীভাবে কী ব্যবস্থা নেওয়া উচিত, কী আইন